বর্তমানে ঢাকাই সিনেমার আলোচিত এবং সমালোচিত অভিনেতা সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস এবং বুবলির পর পূজা সেরির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় উঠে আসেন এই অভিনেতা। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে গুলোই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী পূজা সেরি। তারপর থেকেই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন রটে সোশ্যাল মিডিয়ায়। সেই গুঞ্জন আরও বেড়ে যায় যখন ডালিউড সুপারস্টার শাকিব খান সরকারি অনুদানপ্রাপ্ত মায়া সিনেমার নায়িকা হিসাবে পূজা সেরির নাম ঘোষণা করেন। তবে সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা সেরি একটি পোস্ট করেন এবং জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর থেকেই শোনা যাচ্ছিল যে শাকিব খানের মায়া সিনেমায় কাজ করবেন না অভিনেত্রী পূজা সেরি। অবশেষে শাকিব খান কোনো ঘোষণা দেওয়ার আগেই নিজেকে মায়া সিনেমা থেকে সরিয়ে নিলেন অভিনেত্রী পূজা সেরি। পূজা সেরি তার ফেসবুক পেজের একটি স্ট্যাটাসে লিখেছেন, কিছু অনলাইনে দেখছি মায়া সিনেমায় আমার নাম, সবাইকে জানাচ্ছি মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি করা হয়নি, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা হয়েছিল কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না। পূজা সেরি স্ট্যাটাসে আরও লেখেন, যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই সিনেমায় অভিনয় করব, আমার কাছে সহশিল্পী থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই ঢাকাই সিনেমায় নায়িকা হিসাবে পূজা সেরির অভিষেক ঘটে। জানা যায় এর মাঝে শাকিব খানের গুলোই সিনেমার সূত্র ধরে জাজের সঙ্গে বিচ্ছেদ ঘটে পূজা সেরির। এমনকি সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা সেরি পুনরায় ফিরে গেলেন জাজ মাল্টিমিডিয়ায়। তো বিয়ার, শাকিব খান বারবার সিনেমার ঘোষণা দিয়ে সিনেমা না করার কারণেই কি পূজা সেরি তার সিনেমা থেকে সরে গেল আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।